পূর্বের ঘোষণা অনুযায়ী 20 ও 21 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিলেন আদালত কর্মচারী সমিতি ও রাজ্য সরকারি কর্মচারী সমিতি। আজ কর্মবিরতির দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে বহরমপুর জেলা আদালত চত্বরে। পাশাপাশি গতকাল দিনহাটায় কর্মবিরতি পালন করার সময় কিছু দুষ্কৃতী এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই ঘটনার প্রতিবাদ জানান মুর্শিদাবাদ জেলা আদালত কর্মচারী সমিতির সদস্যরা। ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কার্যকরী সম্পাদক বিনয় হালদার জানান, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদানের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, এরপরও যদি সরকার কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করেন, আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। আমাদের কর্মবিরতি আজকের 5টা পর্যন্ত চলবে, তারপরে আমরা দেখব সরকার কি পদক্ষেপ নিচ্ছে। যদি আমাদের অনুকূলে কোনো পদক্ষেপ না নেয়, আমাদের যে দুটো দাবি, শূন্য পদে যোগ্য প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এবং কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদান করা, সেটা যদি না মেনে নেয়, আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করা হবে পরবর্তীতে।